মোহন বাবু, রুদ্র বাবু তার কেস উইথড্র করে নিয়েছেন। ওকে ওকে, আই উইল সি টু ইট। হ্যাঁ, তুমি কেন এসেছো? এ বাড়িতে পা দেওয়া সাহস কি করে হলো? স্যার, আমায় ক্ষমা করুন, আমি একটা পরিস্থিতিতে পড়ে ভুল করে ফেলেছি, আর তার শাস্তিও তো পেয়েছি। শাস্তি? আরে কি শাস্তি পেয়েছো তুমি? যে ভুল তুমি করেছো তাতে চাবুক মেরে মেরে পিঠে চামড়া তুলে দিলেও সে শাস্তি তোমার পক্ষে কম হতো। বরং আমি সবার কথা শুনে জেল খাটার হাত থেকে তোমাকে বাঁচিয়ে দিয়েছি। বেরিয়ে যাও, সামনে থেকে তোমার মুখ দেখতেও চাই না। স্যার, আপনি দয়া না করলে আমি না খেতে পেয়ে মরে যাবো। স্যার, স্যার, এই চাকরি ছাড়া আমার কোনো উপায় নেই। চাকরি? এরপরেও চাকরির আশা করছো? তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম, আমার সেই বিশ্বাসের ভালো প্রতিদান দিয়েছো। আরেকবার তোমায় বিশ্বাস করা মানে নিজের সর্বনাশকে ডেকে আনা। যাও, রাস্তায় ভিক্ষে করো, আর নইলে আবার কাউকে ধোকা দিয়ে তার সিন্ধুক ভাঙো। যাও। মা, মা, আমায় দয়া করুন, আমায় দয়া করুন মা গো। আরে কি করছিস? ওঠ ওঠ। মা, সত্যি আমি এ কাজ করতে চাইনি। সেদিন রাতে আমার স্ত্রী ডেলিভারির জন্য হাসপাতালে ছিল না, ওর অবস্থা মোটেও ভালো ছিল না। ডাক্তার বললেন সিজারিয়ান হবে, ওর দেহে একটুকু রক্ত ছিল না, প্রচুর রক্তের দরকার হবে, তাই 30,000 টাকা আনতে বললেন। মা গো, অত রাত্রে অত টাকা জোগাড় করবো কোথা থেকে? তা বলে তুমি চুরি করবে? না ছোট বাবু, আমি চুরি করিনি, চুরি করিনি ছোট বাবু। টাকা নেবার কথা জানাবার জন্য বড় বাবুকে বারবার ফোন করেছি, অনেক চেষ্টা করেছি, প্রত্যেকবার ফোন এনগেজ, সবাই তোমার জন্মদিন নিয়ে ব্যস্ত। ছোট বাবু, একদিকে তোমার জন্মদিনের অনুষ্ঠান, আর অন্যদিকে আমার স্ত্রীর ডেলিভারি পেন, এই দুটা নয় আমি নাজেহাল হয়ে যাই। আমার মাথা কাজ করেনি, কিভাবে যে এই ভুলটা করে ফেললাম। ভেবেছিলাম পরে এসে সব কথা বড়বাবুকে জানিয়ে দেব, কিন্তু তার আগেই ধরা পড়ে গিয়ে সবার কাছে চোর হয়ে গেলাম। চোর? কি রে, কি হয়েছে? মেয়ে না ছেলে? মা বাচ্চা ভালো আছে তো? কি হলো তোর, চুপ করে আছিস কেন? বাচ্চাটা জন্মাবার আগেই মরে গেছে, আর সেই মরা বাচ্চাটাকে জন্ম দিতে গিয়ে মাও চলে গেছে। তুই কথাটা আগে জানালি না? আরে আমি বাবুকে বুঝিয়ে রাজি করাতাম। মা চলে গেছে, বাচ্চাটা চলে গেছে, আর এদিকে আমার চাকরি চলে গেছে। বাবুকে কি বোঝাবো? উনি তো বললেন, বললেন তিনি আমার মুখ দেখবেন না, আমাকে বাড়ি চলে যেতে বললেন। ঠিক আছে, তোমরা সবাই সুখে থাকো, আমি না খেয়ে উপোস করে মরবো, এটা এটা তোমরা দেখো, দেখো তোমরা। না মমতা, আমি বাবাকে বোঝাবো, উনি তোমাকে নিশ্চয়ই চাকরিতে রাখবে। ইম্পসিবল, ওকে আর চাকরিতে রাখা সম্ভব না। বাবা প্লিজ, তুমি তো সব কথা শুনলে, তারপরেও তুমি বলছো ওকে চাকরিতে রাখবে না। দেখ হিমাংশু, ফিরে আসার পথে নিজেই বন্ধ করেছে, সে যে কাজ করেছে আমার কোম্পানির সব কর্মচারী সে কথা জানে। তাকে যদি আবার চাকরিটা দিই তাহলে একটা ব্যাড প্রেসিডেন্স হয়ে যাবে, অন্য লোকেরাও আবার সে কাজ করতে সাহস পাবে না। ইটস নট পসিবল। পসিবল ফর মাই সেক বাবা, এই কেসটা কনসিডার করো, নাহলে সবাই বলবে আমার বাবা একজন নিষ্ঠুর আর হৃদয়হীন, কিন্তু আমি জানি আমার বাবা তেমন নন। প্লিজ প্লিজ বাবা। শোন হিমাংশু, তোদের সকলের কথা শুনে আমি তাকে থানা থেকে ছাড়িয়ে এনেছি, আজও আমি তোর কথা রাখছি, ও এখানে চাকরি করুক কিন্তু ও আমার সামনে কখনো আসবে না, কারণ আমি ওকে টলারেট করতে পারবো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।